শুক্রবার পূর্ব বর্ধমান জেলার রায়নার 2 নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে পাইটা 1 নম্বর অঞ্চলের ছোট বৈনান হাই স্কুলে একটি স্বেচ্ছায় রক্তদান শিবির আয়োজিত হয়। এদিন 75 জন স্বেচ্ছায় রক্তদান করেন। সংগৃহীত রক্ত বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের হাতে তুলে দেওয়া হয়। রক্তদান শিবিরের ব্যবস্থা করছিলেন, তাকে বাকি পাঁচটা এদিন রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন রাজ্যের কৃষি উপদেষ্টা তথা বিধায়ক প্রদীপ মজুমদার, জেলার যুব তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি তথা বিধায়ক অলোক মাঝি, জেলা পরিষদের সভাধিপতি তথা বিধায়ক শম্পা ধারা, জামালপুর পঞ্চায়েত সমিতির সভাপতি মেহবুব খান, আনসার আলী খান, সৈয়দ কলিমুদ্দিন সহ অন্যান্য দলীয় নেতৃত্ববৃন্দ। আমাদের এই ছোট বৈনান উচ্চ বিদ্যালয়ে আমাদের আজকে তৃণমূল যুব কংগ্রেসের ডাকে এখানে একটি রক্তদান শিবির অনেকদিন আগে থেকে স্থির হয়েছিল। এই কোভিড পরিস্থিতিতে যেখানে আমরা সব রকমের মেলা বা একসঙ্গে মানুষ মিলিত হওয়া আমরা বন্ধ করে দেওয়ার চেষ্টা করছি, সেখানে এই একটি ব্যতিক্রমী অনুষ্ঠান আজকে এখানে হলো। যদিও যে বিরাট আকারে হওয়ার কথা ছিল তার থেকে অনেক ছোট করে করেছেন আমাদের জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি শ্রী অলোক মাঝি মহাশয়, জামালপুরের বিধায়ক। তিনি একটা নজির সৃষ্টি করতে চাইছিলেন যে পূর্ব বর্ধমানের থেকে উনি একটা বিরাট সংখ্যক রক্তদান শিবির করে সব ব্লকে উনি রক্ত জোগাড় করে দেবেন, আত্মের সেবায় সেগুলো কাজে লাগবে। কারণ বর্ধমান হাসপাতাল জানেন এইদিকে বিভিন্ন জেলা থেকে, পূর্ব বর্ধমান জেলা তো বটেই, পশ্চিম বর্ধমান জেলারও কিছু অংশের বহু রোগী এখানে আসেন চিকিৎসা করার জন্য, আর এই রক্তের প্রয়োজনীয়তা সীমাহীন। সেখানে আজকের অনুষ্ঠানে যেহেতু এটা দলের আমাদের যুবশক্তি জুলু খান, আমাদের এই ব্লকের যিনি জুলফিকার আলী খান, যিনি এই ব্লকের যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি, তিনি তার সংগঠনের মাধ্যমে এবং যারা শাখা সংগঠন আছে আমাদের জহিন বাহিনী সমেত অরুণ চৌধুরীর নেতৃত্বে, তারপরে আমাদের পঞ্চায়েতের ত্রিস্তরের সব নেতৃত্ব, আমাদের সহসভাপতি আছেন এখানকার রায়নার, আমাদের পাশের ব্লকের শ্রী মেহবুব খান আছেন, আর সর্বোপরি আমাদের জেলা পরিষদের সভাধিপতি এবং স্থানীয় বিধায়িকা শম্পা ধারা, এরা সবাই এসছেন এটাকে উৎসাহিত করার জন্যে। আর বিশেষ করে এই ছোট আকারে হলেও এর যে প্রাসঙ্গিকতা সেই সম্বন্ধে আর একবার আমরা স্মরণ করলাম, এবং এই যে রক্তের ভেতর দিয়ে আমাদের মানব জাতি একে অপর নির্ভরশীল এইভাবেই সৃষ্টি হয়েছিল,
সব রকমের বিভাজন এখানে ব্যর্থ হয়ে যায়। আমাদের রায়না দু নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে পাঁইটা এক নম্বর অঞ্চলের ছোট বাইনার হাই স্কুলে আমরা রক্তদান শিবির অনুষ্ঠিত করেছি। আমাদের এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন আমাদের সকলের গর্ব এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষি উপদেষ্টা দুর্গাপুর পূর্ব লোকসভা বিধানসভা কেন্দ্রের বিধায়ক মাননীয় ডক্টর প্রদীপ কুমার মজুমদার মহাশয়, উপস্থিত আমাদের যুব তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি এবং রায় জামালপুর বিধানসভার বিধায়ক অলোক মাঝি মহাশয়, উপস্থিত ছিলেন আমাদের পূর্ব বর্ধমান জেলার সভাধিপতি এবং এই রায়না বিধানসভার বিধায়িকা শম্পা ধারা মহাশয়া, উপস্থিত আমাদের পার্শ্ববর্তী ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি এবং জামালপুর ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি জনাব মেহবুব খান মহাশয়, উপস্থিত আমাদের তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি অসীম পাল, উপস্থিত জেলার সাধারণ সম্পাদক আনসার আলী খাঁ থেকে শুরু করে সহসভাপতি সৈয়দ কলিউদ্দিন থেকে শুরু করে সমস্ত তৃণমূল কংগ্রেসের এবং শাখা সংগঠনের নেতৃত্ব এবং জয়েন্ট বাহিনী সভাপতি অরুণ চৌধুরী থেকে সমস্ত অঞ্চল যুব এবং মাদার জয়েন্ট বাহিনী। রায়না থেকে বলরাম সাহার রিপোর্ট, আনন্দ বার্তা।